পর্যটন একটা এমন জিনিস যেখানে মানুষে মানুষের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় যেখানে অর্থনীতি স্বাবলম্বী হয় যেখানে মানুষে মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারে ত্রিপুরা রাজ্যেও পর্যটনের একটা বিশেষ ভূমিকা রয়েছে আগামী দিনে সেটাকে আরও শক্তিশালী করব বুধবার আগরতলায় পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের সূচনা করে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী এই কথা বললেন সাতাশ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস সারা বিশ্বে এই দিনটি পালিত হয় নানা আয়োজনের মধ্য দিয়ে দেশ ও বিদেশের পর্যটন গন্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং দর্শনীয় গন্তব্যে ভ্রমণকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে এই দিনটি পালন করা হয় সারা দেশের সাথে রাজ্যেও এই দিনটি নানান অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হচ্ছে তার অং হিসেবে বুধবার পর্যটন দপ্তরের উদ্যোগে পর্যটন দিবস উদযাপন উপলক্ষে উজ্জান্ত প্রাসাদ থেকে এক র্যালির আয়োজন করা হয় এই দিনের এই র্যালিতে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ দপ্তরের অন্যান্য কর্মীরা এই দিনের এই র্যালি থেকে রাজ্য পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন পর্যটন বান্ধব বর্তমান সরকার এবং রাজ্যের মানুষকে পর্যটন বান্ধব পর্যটনপ্রেমী তৈরি করতে রাজ্য সরকার যে উদ্যোগগুলি গ্রহণ করেছে তারই অঙ্গ হিসেবে আজকের এই র্যালি ত্রিপুরা রাজ্যে পর্যটন যে জায়গায় ছিল আজকে রাজ্যের পর্যটন সেই জায়গায় নেই সামনে আমাদের আরো অনেক দূর এগিয়ে যেতে হবে আর এই এগিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ত্রিপুরা রাজ্যকে অর্থনীতির দিক থেকে স্বাবলম্ব করে তোলার জন্য পর্যটনের একটা বিশেষ ভূমিকা রয়েছে পাশাপাশি তিনি আরো বলেন আগামী দিনে এই পর্যটনকে আরো শক্তিশালী করে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্য সরকারের পক্ষ থেকে যে উদ্যোগগুলি গ্রহণ করা হয়েছে তারই বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকের এই র্যালি যে পর্যটন বান্ধব এই সরকার এবং সমাজকে রাজ্যের মানুষকে পর্যটন বান্ধব পর্যটন প্রেমী তৈরি করতে রাজ্য সরকার যে উদ্যোগগুলো গ্রহণ করেছে তারই আজকে এটা একটা অঙ্গ কারণ পর্যটন বিগত দিন যে জায়গায় ছিল আজকে সেই জায়গায় নেই সামনের দিকে আমাদের অনেক দিকে দূর এগিয়ে যেতে হবে এবং এই এগিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রাকে ধার্য রেখেই আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি আমাদের ত্রিপুরা রাজ্যে পর্যটন একটা বিশেষ ভূমিকা রয়েছে অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য এবং আগামী দিনে আমাদের যে কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি পর্যটনকে আরও শক্তিশালী করে বিশ্বের মানচিত্রে তুলে ধরার জন্যে তারই বার্তা আমরা সেটা দিতে চাইছি কারণ পর্যটন একটা এমন জিনিস যেখানে বন্ধুত্ব তৈরি হয় যেখানে অর্থনীতি স্বাবলম্বী হয় যেখানে মানুষে মানুষে ভালোবাসা সম্পর্ক আমরা তৈরি করতে পারি এবং আমাদের রাজ্যে ত্রিপুরা রাজ্যে পর্যটনের একটা বিশেষ ভূমিকা রয়েছে এবং আগামী দিনে সেটা আমরা আরও শক্তিশালী করব। বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিগত দিনের সরকার আগামী দিনেও আমরা বিশেষ উদ্যোগগুলো আমরা গ্রহণ করব পর্যটন দিবস উপলক্ষে উজ্জয়ন্ত প্রাসাদ থেকে পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত এই র্যালিটি আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে বিউরো রিপোর্ট আর ই নিউজ